শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারাগারের ভিতরে যে সব সুযোগ সুবিধা পেলেন মামুনুল হক। মোবাইল মানি ব্যাগ চুরি করেছেন মামুনুল এবং তার ভাই, অভিযোগ পুলিশের। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয় বললেন ইসরায়েলি জেনারেল। পাকিস্তানে তেহরিকি লাভবাইকের হাতে 6 পুলিশ জিম্মি। নাবালনি জেলে মারা গেলে রাশিয়াকে কঠোর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এবার তেল ঘেঁষ রপ্তানি করে যুদ্ধ বিমান কিনবে ইরান। এবং সবশেষ থাকছে, খুবই সাধারণ একটি পরিবারের সঙ্গে ইফতার করলেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কারাগারে ইবাদত করার উপযোগী জায়গা রাখার জন্য আদালতের কাছে আবেদন জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক। রিমান্ড শুনানির সময় বিচারকের কাছে তিনি এই আবেদন করেন। সোমবার রিমান্ড শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামুনুলের আবেদনও মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানি শেষে মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবিদিন মেজবা একথা জানান। তিনি বলেন, শুনানির সময় আদালত মাওলানা মামুনুল হকের কথা বলার জন্য অনুমতি চান। অনুমতি নিয়ে মাওলানা মামুনুল হক বলেন, আমি রমজানে নিয়মিত ইবাদত করি এবং রোজা রাখি। গতকাল রোববার আমাকে যেখানে রাখা হয়েছে সেটা বসবাস এবং ইবাদতের অনুপযোগী। আমি আদালতের কাছে আবেদন জানাই আমাকে যেন ইবাদতের উপযোগী জায়গায় রাখা হয়। তখন আদালত বলেন, আপনাকে ইবাদতের উপযোগী জায়গায় রাখা হবে, আপনার কোনো কষ্ট হবে না, ইবাদতের বিঘ্ন ঘটবে না। তিনি আদালতকে বলেন, রোববার মামুনুলকে গ্রেফতার করার পর তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ কর্মকর্তারা, সেজন্য তাকে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। পরে আদালত হেফাজত নেতার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, রোববার মামুনুল হককে ঢাকার একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে 16টি মামলা রয়েছে ঢাকায়। হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা এবং উপপরিদর্শক। রিমান্ড আবেদনে হেফাজতের নেতা মামুনুল হক এবং তার ভাই মাহফুজুল হক সহ অন্য আসামিদের বিরুদ্ধে মোবাইল এবং মানি ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগ আনা হয়। রিমান্ড আবেদনের মামলায় তদন্তকারী কর্মকর্তার উল্লেখ করেন, গত বছরের 6 মার্চ মোহাম্মদপুর সাত মসজিদ এলাকায় সাত মসজিদের রাত 8:30 আসামি মাওলানা মামুনুল হক এবং তার ভাই মাহফুজুল হকের নির্দেশে মাদ্রাসার ছাত্র আসামি উমর এবং উসমান বাদী এবং তার সঙ্গে থাকা অন্যদের মসজিদে আমল বা ধর্মীয় কাজ করতে নিষেধ করেন। তাদের মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন আসামিরা। এতে বলা হয়, বাদী প্রতিবাদ করলে মামুনুল হক এবং তার ভাই মাহফুজুল হকের নির্দেশে মাদ্রাসার আরও 70-80 জন ছাত্র বের হয়ে বাদীকে এলোপাথারি মারধর করে গুরুতর জখম করেন। আসামি উমর এবং উসমান তাদের হাতে লাঠি দিয়ে বাদীকে এলোপাথারি আঘাত করেন। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে মসজিদের ভেতরে শুয়ে পড়েন বাদী। এরপর আসামিরা বাদীর কাছ থেকে একটি স্যামসাং মোবাইল, নগদ $7,000, $200 এবং ব্রাক ব্যাংকের একটি ডেবিট কার্ড সহ বাদীর মানি ব্যাগ নিয়ে যান। বাদীকে পুনরায় মসজিদে প্রবেশ করলে হত্যা করা হবে বলেও হুমকি দেন আসামিরা। পরে শুনানি শেষে বেলা 11:33 থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী 7 দিনের করতে আদেশ করেন। ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল আমোস ইয়াদলিন বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ। তিনি মার্কিন নিউজ চ্যানেল CNBC-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আরও বলেছেন, ইসরায়েল যেমন 1981 সালে ইরাকের এবং 2007 সালে সিরিয়ায় পরমাণু স্থাপনা মাত্র একবার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনা সেভাবে ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের ওই সাবেক জেনারেল এবং তেল আবিব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে ইরাক এবং সিরিয়ার পরমাণু কর্মসূচির তুলনামূলক পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি অনেক বেশি সমৃদ্ধ এবং বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো, অথচ ইরাক এবং সিরিয়ার পরমাণু কর্মসূচি ছিল একটি স্থানে সীমাবদ্ধ।
ইরানের পরমাণু স্থাপনাগুলো বহু স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ওগুলোর বেশিরভাগ পাহাড়ের নিচে ভূগর্ভে স্থাপন করা হয়েছে। ইসরায়েলের বা পশ্চিমা দেশগুলোর পক্ষে ইরানের পরমাণু কর্মসূচির সার্বিক চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয়েছে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। জেনারেল ইয়াদলিন বলেন, ইসরায়েলের আকাশক হামলা চালিয়ে 1981 সালে ইরাকের সাদ্দাম সরকারকে এবং 2007 সালে সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে হতভম্ব করে দিয়েছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে তেমনটি ঘটানো সম্ভব হবে না, কারণ ইরান গত 20 বছর ধরে এরকম হামলার অপেক্ষায় রয়েছে। পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী দল তেহরিকি লাভবাইক পাকিস্তানের সমর্থকরা 6 পুলিশ সদস্যকে জিম্মি করেছে। রোববার লাহোরের চক ইয়াতিম খানায় পুলিশ কর্মকর্তা এবং আধা সামরিক বাহিনীর 2 সদস্য রয়েছেন বলে লাহোর পুলিশের মুখপাত্র আরিফ আজাদ জানিয়েছেন। তিনি বলেন টিএলপির সমর্থকরা 2টি জ্বালানিবাহী ট্যাঙ্কার নিয়ে আসে, যেগুলোর 1000 লিটার পেট্রোল ছিল। তারা নিরাপত্তা বাহিনীর দিকে পেট্রোল বোমা এবং পাথর ছোড়ে, পরে তারা গুলিও ছুড়ে, যাতে 11 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে টিএলপির মুখপাত্র শরীফ আমিনি দাবি করেছেন, রোববার পুলিশ তাদের 4 সমর্থককে হত্যা করেছে এবং বেশ কয়েকজনকে আহত করেছেন। টিএলপির পক্ষ থেকে পাকিস্তানের সরকারকে 20 এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আলটিমেটাম দেওয়া হয়েছে। নবীর কার্টুন দেখানোর অধিকারের পক্ষে ফ্রান্স যুক্তি দেওয়ার পর পাকিস্তানের কয়েক মাস আগে এই বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল। যে কোনো সময় জেলে মারা যেতে পারেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি, চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করা হয় বিভিন্ন গণমাধ্যমে। এদিকে এমনটি ঘটলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সিএনএনকে বলেছেন, নাভালনির এই অবস্থার জন্য দায়ী রাশিয়া। তিনি মারা গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে রাশিয়াকে। তার বাসায় আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে যে মিস্টার নাভালনি যদি জেলে মারা যান তাহলে তার পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনরুল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, নাভালনি সুস্থতার জন্য দায়বদ্ধ রাশিয়ান কর্তৃপক্ষ, তাই আমরা তার জন্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সুবিধা অবিলম্বে নিশ্চিত করার আহ্বান জানাই। মুদ্রাস্ফীতির চাপে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশ ইরান এবার তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে চীনের কাছ থেকে যুদ্ধবিমান বা অস্ত্র কিনতে চাইছে। সামরিক গবেষকরা বলেছেন, চীনের কাছ থেকে ZNC লাইট ওয়েট ফাইটার জেট নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। আকাশপথে যুদ্ধের জন্য ইরানের একক ইঞ্জিন ধারা চালিত হালকা বিভিন্ন দক্ষতার জেটের উন্নত সংস্করণ হল ZNC। ইরানের উপর আরোপ করা জাতিসংঘের 13 বছরের অস্ত্র নিষেধাজ্ঞা গত বছরের অক্টোবরে শেষ হওয়ার পরেই ওই ফাইটার জেটের প্রতি আগ্রহ প্রকাশ করেছে তেহরান। কয়েক মাস ধরেই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন আলোচনা হচ্ছে। বেইজিং ভিত্তিক সামরিক বিজ্ঞান এবং প্রযুক্তিগত ইনস্টিটিউট ওয়াইন থিঙ্ক ট্যাঙ্কের গবেষণার জো চেনমিং বলেছেন, সবচেয়ে বড় সমস্যা হল ইরানের কাছে চীনকে দেওয়ার মতো নগদ ডলার বা ইউরো নেই। অস্ত্রের বিনিময়ে তারা তেল বা প্রাকৃতিক গ্যাস দিতে আগ্রহী। চীনের কাছে যথেষ্ট জ্বালানি সঞ্চিত রয়েছে। অস্ত্রযুক্তির মূল বিষয়টি হল অর্থ উপার্জন, তাই চীন এই ধরনের অলাভজনক দর কষাকষিতে আগ্রহী নয়। বুধবার ছিল রমজানের দ্বিতীয় দিন। এদিন তুরস্কের রাজধানীর আঙ্কারার মামাখে জেলার বসবাসকারী সাধারণ একটি পরিবারের সঙ্গে মাটিতে বসে ইফতার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ফার্স্ট লেডি এমিনিন এরদোগান। এদিন ইফতার শেষে এরদোগান দম্পতি পরিবারটির সঙ্গে বসে চা পান করেন, পরে শিশুদের উপহার দেন তিনি। তবে ইফতারিতে খাবার হিসেবে ছিল একদমই সাধারণ, খেজুর, জয়তন, পনির, সোরবা বা স্যুপ, রুটি, মিষ্টি এবং পনির সহ সামান্য খাবার। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন, তখন সাধারণ নাগরিকদের বাড়িতে গিয়ে ইফতার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।